আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আজকে এই স্টেডিয়াম স্মার্টনে চ্যানেলে স্বাগতম। আজকে ভিডিওর মাধ্যমে আমি এমলাইট কি কাজ করবে সেটা জানাবো ভিউয়ার্স। এর আগে কিন্তু জানাইছিলাম যে এমলাইট কি কাজ করবে সে সম্পর্কে জানাইছিলাম, আমি আবার নিয়ে হাজির হলাম, কারণ আমি যখন যেটা ওষুধ প্রয়োগ করি তাৎক্ষণিকভাবে আমি সেটার আপনাদের সামনে তুলে ধরি। আমি এমলাইট এই গরুটাকে প্রয়োগ করছি আজকে, আসলে এটার বাছুর হওয়ার 4 মাস হয়ে যাচ্ছে। এখন আমি এমলাইট হিটে আনার জন্য এমলাইট আগে দিলাম, সেজন্য বলি এমলাইট কি কাজ করবে সেটা জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবে ভিউয়ার্স। এমলাইট সম্পর্কে এর আগে আমি আরেকটা ভিডিও দিয়েছিলাম যে এমলাইটটা কি কাজ করে। অনেকজনের রিকোয়েস্টে আমি আবার এই এমলাইটটা কি কাজ করে সেই সম্পর্কে বলতে আসলাম। আমি এতদিন ভিডিও দেইনি, আমি একটু বাইরে ছিলাম ঢাকায় স্কুলের কাজে এবং ফ্যামিলি ট্যুর ছিল তার সাথে, তাই একটু ব্যস্ত ছিলাম, ভিডিও দেওয়া হয়নি, বেশি বেশি শর্টস ভিডিও দিছি। যাই হোক ভিউয়ার্স, এই এমলাইটটা ডায়রিয়া পানি স্বল্পতাজনিত বিভিন্ন রোগে অভাব পূরণ করে থাকে। বিশেষ করে আমি বলি এই এমলাইটে কী কী রয়েছে, সোডিয়াম বাই কার্বনেট বিবি রয়েছে, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, ভিটামিন এ, গ্লুকোজ, অ্যান্ড্রাইটিস, এইগুলা ব্যবহার করা হয়েছে যাতে পানি স্বল্পতা হলে বা ডায়রিয়া রোগ হলে বিভিন্ন রোগের ক্ষেত্রে তার অভাবটা পূরণ করে ফেলবে। কাকে কাকে ব্যবহার করা যাবে, হাঁস মুরগির ক্ষেত্রে আপনি এই এমলাইটটা ব্যবহার করতে পারেন, গরু ছাগলের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, ভেড়া পাখির বমি ক্ষেত্রেও এই এমলাইট ব্যবহার করতে পারেন। বিশেষ করে যদি ডায়রিয়া হয় সেক্ষেত্রে আপনারা এমলাইট ব্যবহার করতে পারেন। অনেক সময় দেখবেন ডায়রিয়া হলে অনেক গরু ছাগলের ক্ষুধামন্দ হয়, সহজে খেতে চায় না, তো এক ঢেলে দুই পাখি মারার জন্য এই এমলাইট ব্যবহার করতে পারেন। এই এমলাইট ব্যবহার করলে ক্ষুধামন্দা, তার সাথে ডায়রিয়া এবং দুর্বলতা সবগুলাই দূর হয়ে যাবে। এই ছিল এমলাইটের তথ্য কীভাবে ব্যবহার করবেন। এখন আমি এই এমলাইটের মাত্রা ও প্রয়োগবিধি জানাবো, মাত্রা ও প্রয়োগবিধিটা ভালোভাবে শুনে নেবেন। বন্ধুরা, খাবার পানির সাথে মিশিয়ে খাওয়ানো যায় এই এমলাইট। প্রতি 20 গ্রাম 20 লিটার খাবার পানির সাথে মিশিয়ে 3 থেকে 5 দিন খাওয়াতে হবে। তবে মনে রাখবেন, এই গরু ছাগলের ক্ষেত্রে ওজন বেশি হওয়ার ক্ষেত্রে কতটুকু দিতে হবে সেটা একটু কাইন্ডলি আপনি যেখান থেকে ওষুধটা নেবেন তাকেও জিজ্ঞেস করতে পারেন, অথবা আপনার ভেটেরিনারি ডাক্তারকে জিজ্ঞেস করে খাওয়াতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, এরকম ভিডিও পেতে চাইলে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।